আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ আছি। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি মজাদার রেসিপি শেয়ার করতে। মজাদার রেসিপি বলতে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মোমো রেসিপি। চিকেন মোমো খেয়েছেন, চিংড়ি মোমো খেয়েছেন কিনা জানি না, তবে আজকে আমি শেয়ার করব অল্প খরচে কীভাবে এই মোমো তৈরি করা যায়। মোমো তৈরি করতে প্রথমত আমার তো চিংড়ি মাছ লাগছে, তারপর আমি নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, পুদিনা পাতা। তারপর নিয়ে নিলাম একটি ব্লেন্ডার জগ, এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কোষা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছও 500 গ্রাম। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচও 3-4টি দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ অবশ্যই আমি 2টো মিডিয়াম সাইজের দিয়েছি। এখানে কিন্তু আমি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কোনোটাই কিন্তু কুচি করে নেই, কারণ দরকার নেই, এগুলো কিন্তু আমি সব ব্লেন্ড করে নিব সেজন্য। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ পাউডার আধা চা চামচ, 2 টেবিল চামচ মতো সয়া সস, আধা চা চামচ রসুনের পাউডার, আধা টেবিল চামচ আদরক পেস্ট, 1 টেবিল চামচ লেবুর রস। তারপর আমি সবগুলো কিন্তু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এরকমই হয়ে আসবে। এবার কিন্তু আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর আমি যোগ করে দেব ধনিয়া আর পুদিনা পাতা, এগুলো কিন্তু আমি আগে কুচি করে রেখেছিলাম, তো এখন যোগ করে দিচ্ছি। যোগ করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব ঠিক এভাবে। ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আমি একটি আলাদা স্থানে রেখে দিব। এবার আমি তৈরি করে নিয়েছি মোমোর ডো। মোমোর ডো তৈরি করতে যেভাবে সাধারণত আমরা রুটি তৈরি করে নিই, ঠিক সেভাবে আমি মোমোর ডো তৈরি করে নিচ্ছি, তবে একটু ডিফারেন্স হবে। তো প্রথমত নিয়ে নিলাম একটি বাটি, এরই মধ্যে আমি নিয়ে নিলাম 2.5 গ্লাস ময়দা। তারপর আমি যোগ করে দিলাম হালকা লবণ। এরপর আমি যোগ করে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে কিন্তু আমি পানিটা আপনাদেরকে বলতেছি না, যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে দিবেন। ঠিক আমি 2.5 গ্লাসের মধ্যে প্রায় 1.5 গ্লাস মতো আমি পানি ব্যবহার করেছি। তো পানি ব্যবহার করার পর ঠিক এরকমই হয়ে আসবে। আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা ডু তৈরি হয়েছে। এটা কিন্তু এবার আমি রেস্টের জন্য রেখে দিব, 10 মিনিট মতো আমি রেখে দিব। ঠিক 10 মিনিট পর এবার কিন্তু আমি মোমো তৈরি করে নেব। মোমো তৈরি করে নেওয়ার আগেও আমি আরও একটু ভালো করে ডোটি মতে নিচ্ছি। তারপর আমি এবার একটি একটি করে মোমো তৈরি করে নিব। আমি অল্প কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি নিজে নিজে করে নিব। তো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী রুটি বানিয়ে নিতে পারেন, ছোটো বড়ো যে যেরকম চান। আমি কিন্তু ছোটো না বড়ও না, মিডিয়াম সাইজে করে তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু রুটিটা নির্ভর করবে পাতলা মোটা আপনার উপর। আসলে মোমো তৈরি করার জন্য রুটিটা একটু মোটা রাখতে হয়, একেবারে পাতলা করবেন না, পাতলা করলেও কিন্তু মোমোটা ছিঁড়ে যাবে। তো একেবারে পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও না। ঠিক আমি যেরকম করলাম আর কি সেরকমই করে নেবেন। মোমো কিন্তু অনেক রকম করে তৈরি করা যায়, যে যেরকম জানেন ঠিক সেরকম করে তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে 2-1টা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে তৈরি করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই প্রসেসটা। আর এরই মাঝে আমি আপনাদেরকে এই কথাটি বলে নিই, আসলে না বললেও নয়, বলতে হয় আমাদের প্রতিদিন কথাটি, আর বলতে গেলেও কিন্তু আমাদের ভালো লাগে না, তারপরে বলতে হয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে আমি যদি নতুন কোনো রেসিপি দিই আপনারা পেয়ে যাবেন সাথে সাথে নতুন রেসিপির নোটিফিকেশান। কথা বলতে বলতে আমি আরও একটি মোমো তৈরি করে নিলাম। আর কীভাবে তৈরি করে নিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন। এভাবে করে প্রতিটি মোমো তৈরি করে নেবেন। আমি আরও একটি তৈরি করে নিয়েছি অন্য ডিজাইনে, তবে হ্যাঁ আমার মতন করে ডিজাইনে আপনারা তৈরি করে নেবেন এমন কথা না, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নানা রকম ডিজাইনে মোমো তৈরি করে নিতে পারেন। এবার কিন্তু আমি স্টিম করে নেব। স্টিম করে নেওয়ার জন্য স্টিমারের মধ্যে আমি অয়েল লাগিয়ে দিলাম। অয়েল লাগিয়ে ঠিক আমি মোমোগুলো বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 60টি মোমো তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, বাকিগুলো কিন্তু আমি তৈরি করে নেব। তারপর আমি একটি ডাকনা দিয়ে ডেকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। 10 হতে 15 মিনিট পর্যন্ত আমার মিডিয়াম আছে কিন্তু মোমোগুলো তৈরি করে নিতে হবে, অর্থাৎ পানি বাষ্পে। তো ঠিক 15 মিনিট পর মোমোগুলো দেখেন কীরকম হয়েছে। এখানে কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছ ব্যবহার করেছি তো মোমো তৈরি হতে বেশিক্ষণ টাইম লাগবে না। যদি আমি কাঁচা চিকেন কিংবা কাঁচা বিফ দিতাম তাহলে কিন্তু এখানে আমি 15 মিনিটের জায়গায় 20 হতে 25 মিনিট রাখতাম। মাশাল্লাহ, আপনারা দেখে বুঝতে পেরেছেন মোমোর কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ মোমো কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপরেও আমি আপনাদেরকে একটি চিড়ে দেখাচ্ছি ভিতরেও কী অবস্থা, ভিতরে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে এভাবে, এবার যে কোনো চচের সাথে পরিবেশন করে দিতে পারেন। আমি কিন্তু একটি হোমমেড চচের সাথে পরিবেশন করে দিচ্ছি। মোমো কিন্তু খেতে দারুণ লাগে, যারা খায় তারা বুঝে খুব মজাদার একটি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এই রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।